আরে এ লোকটা রাতে ঘুমাইতে পারে নাই, তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ছো কালকে? মিয়া সাহেব মসজিদে এসে ঘুমাও, লজ্জাও থাকা উচিত। আল্লাহ তাআলা তিনটি সময় নারাজ হন, কয়টি এটা মনে রাখবেন। আমরা রাগ করি কেন? আপনাদের কল্যাণে তাফসীর কাবীরে এসছে, তিন সময় আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হন বান্দার উপর। তার একটি সময় হল ফজর নামাজের পরে, সূর্য উঠার আগে কেউ যদি ঘুমায়। দুই, নামাজে কেউ যদি ঘুমায়। তিন, কোরআন হাদিসের কথা চলার সময় কেউ যদি ঘুমায়। এই তিনটি সময় আল্লাহ বান্দা পর সবচেয়ে বেশি নারাজ হয়ে যান। সেজন্য যাদের চোখে ঘুম আসে তারা যে উজু করে আসবেন। কথা বুঝতে পেরেছেন? আর একটু ভালো মতো বসলেই তো হয়, সব জায়গায় বসলেই বাঙালি কোলবালিশ খুঁজে। এই এক কাজে বাঙালি আগায় আছে, ঘুমের বেলায় আর ফিরি কোথায় কি পাওয়া যায়, ঠিক কিনা কথা বলে? গোস মাস ফ্রি দাওয়াত কই পাওয়া যায়, এগুলো তো দৌড়াই বেশি, আর ঘুমের বেলায় সবার এক। সম্মানিত সুধী, তো বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ লেখেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইসলাম বিখিবাইন দাতি আমুদা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সাদৃশ্য দিয়েছেন একটি তাঁবুর সাথে, এমন একটি বড় তাঁবু যার মাঝখানে একটি প্রধান খুঁটি, যেটার উপর তাঁবুটার অস্তিত্ব দাঁড়িয়ে আছে, আর তাঁবুটিকে মজবুত রাখার জন্য পাশে আছে আরো কিছু খুঁটি। কথা বুঝেন নাই? হ্যাঁ, একটি তাঁবু, আপনারা তাঁবু দেখেছেন নিশ্চয়ই, মাঝখানে যেটা থাকে বড় খুঁটি ওটা কিন্তু মেইন, ওইটা সরালে তাঁবুর অস্তিত্ব থাকবে না, আশেপাশে আরো কিছু খুঁটি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদৃশ্য স্থাপন করলেন ইসলামের তাঁবুর সাথে, সেই ইসলামের, যে ইসলামের মূল হচ্ছে কালেমা, মূল কি ইমান, আর পরিপূর্ণ ইসলামের উপর নিজকে প্রতিষ্ঠিত করার জন্য যেগুলো দরকার তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি, সওম বা রোজা। সুবহানাল্লাহ, এর থেকে আমরা সওমে রমাদানের ফজিলত কিছুটা হলো অনুধাবন করতে পেরেছি, ঠিক কিনা বলে? ঠিক।